জি আসসালামু আলাইকুম, ওয়ান অ্যান্ড ওয়ান টেকনিক্যাল বিডি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণান্দ শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে আমরা একটা রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে স্যামসাংয়ের ফার্স্ট ফ্রিজ, যেটা ইনভার্টারের RB21 মডেল। তো এটা রিভিউ করার উদ্দেশ্য হলো এই, অনেক কাস্টমাররা জানে না যে আসলে কত টেম্পারেচার সেট করলে টেম্পারেচারটা ডিপে ঠান্ডা বেশি হবে বা কম হবে। তো আজকে মূলত এই বিষয়ে আলোচনা করব এবং এই ফ্রিজটার কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো এখানে অনেকগুলো কন্ট্রোল বাটন দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ফ্রিজ পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ কন্ট্রোল লক। তো এখানে 1 থেকে 7 অবধি সেলসিয়াস, মানে 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত এখানে টেম্পারেচার ডিসপ্লে দেওয়া আছে। তো এই ফ্রিজ বাটনটা কাজ হলো মূলত টেম্পারেচার সেট করা। তাহলে যখন আমি ফ্রিজ বাটনে প্রেস করব, দেখেন 1 ডিগ্রি সেলসিয়াস সেট, মানে আপনার এখানে ডিপে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এটা হলো 7 সবচেয়ে কম, 5 হলো তার চেয়ে কম বেশি, 4 হলো তার থেকে আরেকটু বেশি ঠান্ডা, 3 হলো আরও বেশি, 1 হলো সবচেয়ে বেশি। তাহলে মূলত এই ফ্রিজটা অনেকে যা মনে করে যে 7-এ বেশি ঠান্ডা হবে না, এটা 7-এ সবচেয়ে কম ঠান্ডা, আর 1-এ হলো সবচেয়ে বেশি ঠান্ডা। তাহলে আমরা কাস্টমারকে গাইড করি যে আপনি সবসময় 5-এ রাখবেন, কারণ যখন কারেন্ট চলে যায়, অনেক কাস্টমার আমাদেরকে বলে কারেন্ট চলে যাওয়ার পর আমি যত সেট করে 5-এ চলে আসে, কারণ কোম্পানি এই 5-এ এই প্রোগ্রামটাকে ডিফল্ট করে রাখছে। যত আপনি সেট করেন, যদি কারেন্ট না যায় তাই থাকবে, যদি কারেন্ট চলে যায় এটা 5-এ আবার অটোমেটিক চলে আসবে। তাহলে এই ফ্রিজ বাটনটা দিয়ে আমরা টেম্পারেচার কন্ট্রোল করব এবং 1 হলো সবচেয়ে বেশি ঠান্ডা, 7 হলো সবচেয়ে কম ঠান্ডা, আমরা সবসময় 5-এ রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো 5-এ কেন দেওয়া হয়েছে, কারণ এটা হলো ডেরি কুল ফ্রিজ। এখানে যদি আপনি বেশি দেন, 1-এ দেন, তাহলে এখানে আইস হয়ে যাবে, এখানে প্রচুর পরিমাণে আইস হয়ে যাবে। দেখেন অনেক সময় এখানে পানি প্রচুর পরিমাণে আইস হয়ে যায়, সামনেতে পানি চলে আসে, এই কমপ্লেনটা বেশি আসে। এটা আসলে উদ্দেশ্য হলো এই, যখন আপনি বেশি টেম্পারেচার সেট করবেন এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আইস হয়ে যাবে এবং এখানে এখানে এই লাইনটা ব্লক হয়ে যায়, ব্লক হলে তখন সামনেতে পানি চলে আসে। তো এইটা হলো ডাইরি কুল ফ্রিজ ইনভার্টার। এখন চলে আসি এটার আরেক কিছু প্রোগ্রাম নিয়ে, যেমন এটা যদি ফাস্ট কুলিং করা যায়, যেমন আপনি এখানে যখন প্রেস করবেন, এখানে যখন প্রেস করবেন পাওয়ার কুল এবং পাওয়ার ফ্রিজ যখন প্রেস করবেন, খুব দ্রুত ঠান্ডা করার জন্য ডিপ এবং নর্মাল খুব দ্রুত ঠান্ডা করার জন্য পাওয়ার কুল এবং পাওয়ার ফ্রিজে প্রেস করবেন, যখন ঠান্ডা হয়ে গেল তখন এটাকে আবার অফ করে দেবেন। আর এটা হলো কন্ট্রোল লক, এখানে 3 সেকেন্ড চাপে ধরলে পুরো প্রোগ্রামটা লক হয়ে যাবে, এই যে লক হয়ে গেলো, লক চিহ্ন চলে আসছে, তখন কী হবে এই প্রোগ্রামগুলো আর চাপলে আর কাজ করবে না, এগুলো প্রেস করলে কাজ করবে না, আবার 3 সেকেন্ড চাপে ধরলে এটা আনলক হয়ে যাবে। তো তাহলে এই RB21 ডিজিটাল ইনভার্টার টেকনোলজিতে এটা হলো এই ডিসপ্লের রিভিউ। আপনি এইভাবেই টেম্পারেচার সেট করবেন, আর এটা মূলত একটা ফার্স্ট ফ্রিজ। এই যে দেখেন নিচে ডয়ার, এখানে অনেকগুলো ডয়ার আছে, এখানে আইস জমবে আর এখানে হালকা আইস জমবে। এই ফ্রিজটাকে আপনার আমরা কাস্টমারকে গাইড করি যে মাসে একবার অন্তর আপনি ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য। তাহলে কী হবে, যেহেতু ফার্স্ট ফ্রিজ তাহলে আইসটা মেল করে দিতে হবে, আর ওর সময় এখানে পানি চলে আসে, এটার জন্য আমরা কাস্টমারকে গাইড করি যে আপনারা ডেডলাইনটার সব ব্লক থাকে, বিভিন্ন খাবার থাকে, খাবার গিয়ে ডেডলাইনটা ব্লক হয়ে যায়, এই কারণে আমরা তাদেরকে বলি যে এটা ডেডলাইনটা ক্লিয়ার রাখার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।